नमस्कार, मैं हिंद्र नील और आपका स्वागत है योर टाइम डील कोलकाता न्यूज़ में। कोलकाता कनिष्का में टॉलीवुड एक्ट्रेस तनुश्री चटर्जी और डायरेक्टर अंजन दत्त आए थे अपनी मूवी को प्रमोट करते हुए, जो ऑलरेडी रिलीज हो चुके हैं। तो चलिए हम आपको एक्सक्लूसिव इंटरव्यू सुनाते हैं। जो भी तुम्हारा कैरेक्टर नहीं किया डॉक्टर तेरा शेयर कैरेक्टर बोलते के लिए अनेक टा गल्प बोले दीते हबे। कैरेक्टर खूब इंटरेस्टिंग, अनेक गुलो लेयर्स আছে, দেখতে শুরু করলেই বোঝা যাবে। খুব একটা পর্দা এবং এই ক্ষেত্রেও তাই। এই অনন্যা ছবিতে কাজ করতে পারে কেমন এক্সপেরিয়েন্স? আমার সাথে প্রথম কাজ, অসাধারণ, অনেক কিছু শিখেছি ডেফিনেটলি। মানে যেটাকে বলা হয় যে পুরনো চাল ভাতে পারে। আমরা অ্যাকচুয়ালি অঞ্জনার মতো ডিরেক্টরের থেকে আমি মানে অ্যাজ অ্যান আমার কাছে একটা ক্লাস, মানে একদম স্কুলিংয়ের মতো হয়েছে। মানে অনেক কিছু শিখেছি, ডিসিপ্লিনটা শিখেছি, ওয়ার্ক ডিসিপ্লিন কী হয়, সো ডেফিনেটলি শেখার মতো। দার্জিলিংয়ে করেছি, দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায়, খুব একদম সেই সব লোকেশনে শ্যুট হয়নি দার্জিলিং, এরকম জায়গায় শ্যুট করেছি আমরা, এবং অবশ্যই কলকাতায়। দেখতে হবে দর্শকদের জন্য কি বলবো। রিভলভার রহস্য একটা ডিটেকটিভ গল্প, অঞ্জন দত্তর ছবি, এবং আপনাদের পাশের প্রেক্ষাগৃহে চলে এসেছে। প্লিজ হলে দেখে জানাবেন রিভলভার রহস্য কেমন লেগেছে। থ্যাংক ইউ। রিভলভার রহস্যের ডিটেলসের একটু দর্শকদের কাছে শেয়ার করুন। আমার মনে হয়েছে যে একটা আপনারা গোয়েন্দা গল্প পছন্দ করেন, একেবারেই একটা অন্য রকম গোয়েন্দা, মানে ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি রায়, কাকাবাবু এদের মতো নয়। একটা আজকের দিনের মধ্যবিত্ত ছেলে কলকাতা থাকে, পুরনো কলকাতা থাকে, পাকে একটা চাকরি করতে গিয়ে পাকে চক্রে গোয়েন্দা হয়ে যাচ্ছে, সেই রকম গোয়েন্দা বাংলা সাহিত্যে উনি সিনেমাতেও একদিন ছিল না। আমি 8টা গল্প লিখেছি, পাবলিশড হয়েছে, এই বইমেলাতেও বেরিয়েছে, আগের বইমেলা এবং এই বইমেলা, সেখান থেকে একটা গল্প নিয়ে রিভলভার রহস্যটা আমি করেছি। এবং আপনারা যদি আসেন তাহলে এই প্রচেষ্টাটা আমার সার্থক হবে, কারণ আপনারাই কিন্তু একটা ছবি দাঁড় করিয়ে দিতে পারেন। আমি যদি এতদিন ধরে, আমার 69 বয়স, এতদিন ধরে যদি কিছু করে থাকি, গান, অভিনয়, সিনেমা বানানো, নাটক, অনেক কিছুই তো করেছি, কারোর গান ভালো লেগেছে, কারোর সিনেমা ভালো লেগেছে, কারোর অভিনয় ভালো লেগেছে, তো আবার নতুন করে বই লিখে একটা নতুন গোয়েন্দা দিলাম, ব্যোমকেশকে নিয়েছিলাম, এখন সুব্রত শর্মাকে নিয়ে এলাম। তো আপনারা যদি দেখেন তাহলেই তাহলে আমার বাকি জীবনটা আর 2-4 সুব্রত শর্মা করতে পারবো। আপনার ছবি মানে সবসময় একটা আলাদা লেভেলের, সেখানে নতুন পুরনো সব কিছু একটা মিক্সিং থাকে, সেখান থেকে রিভলভার রহস্য দর্শকরা কি পাচ্ছে? সেইটা এতক্ষণ ধরে বললাম, রিভলভার রহস্য যেটা পাচ্ছে যে গোয়েন্দা প্রেমে পড়ে, গোয়েন্দা নেশা করে, গোয়েন্দা হেরে যায়, গোয়েন্দা কাঁদে, গোয়েন্দা রাস্তায় ক্রিকেট খেলে, পাড়ায় ম্যাজিক দেখায় গোয়েন্দা, কিন্তু ফাইনালি এই গোয়েন্দাকে কেনা যায়, কোনো গোয়েন্দাকেই কেনা যায় না, এই গোয়েন্দা ঠিক ফাইনালি মারটার খেয়ে জিতে যায়, ধরতে পারে, দুর্নীতিকে এক্সপোজ করতে পারে। আমার সবসময়ই মনে হয়েছে যে বাঙালিকে নিয়ে আমরা যতই হাসি ঠাট্টা করি, এই বাঙালি মধ্যবিত্ত বাঙালিরাই কিন্তু আসলে মানে বিরাট বুদ্ধিমান না হলেও তারা ইনস্টিংটিভলি অনেক বড় কাজ করতে পারে। তো একটা মধ্যবিত্ত বাঙালিকে, আমি সাধারণ বাঙালিকে আমি গোয়েন্দা করেছি। গান আছে, মজা আছে, ভূত আছে, প্রেম আছে, অনেক কিছু আছে। এই যে গান, মজা, ভূত, প্রেম, গোয়েন্দা, তার সাথে আপনার ছবি, সেই জায়গা থেকে শুটিংয়ে একটু এক্সপিরিয়েন্স যদি দর্শকদের বলো। শুটিংয়ে খুব মুশকিল ছিল, কারণ বৃষ্টিতে লেখা গল্পটা, সারাক্ষণ বৃষ্টি পড়ছে শুটিংয়েও, তাই আমরা চেয়েছিলাম বৃষ্টিও, কিন্তু সে দার্জিলিংও বৃষ্টি, কলকাতাও বৃষ্টি, বৃষ্টিটা ডিল করতে হয়েছে আমাদের, কারণ এটা আমার গল্পে ছিল এবং এটা আমার করতেই, মানে এটা না হলে আমি চেষ্টা করেছি, কষ্ট হয়েছে সকলের, অ্যাক্টরদের খুব কষ্ট হয়েছে, কিন্তু পেরেছি। ম্যাক্সিমাম শুটিং কি দার্জিলিং হয়েছে? না না, হাফ হাফ, মানে কিছুটা শহরতলি, কিছুটা কলকাতা, কিছুটা বৃষ্টিতে ভেজা কুয়াশা, একদম নন ট্যুরিস্টিক অন্য রকম দার্জিলিং। ছবিটা নিয়ে কতটা আশাবাদী? দর্শক যদি দেখে, আশাবাদী বলেই তো এসেছি, কারণ
দেখুন, আমি ছক ভাঙতে চাই সবসময়, আমি ছকের মধ্যে চলি না, এবং আমার বিশ্বাস দর্শকও চায় নতুন কিছু দেখতে, এক ঘেয়ে জিনিস ছেড়ে। তো আমার প্রডিউসার কালার অফ ড্রিমস নতুন, আমার গোয়েন্দা নতুন, আমি অনেকগুলো ছক ভেঙেছি, তিনিও রিস্ক নিয়েছেন, আমিও রিস্ক নিয়েছি। এবার এই রিস্কটা নিয়েছি আপনাদের বিশ্বাস করে, দর্শককে বিশ্বাস করে যে দর্শক নতুন কিছু চায়। তো আপনারা যদি প্রমাণ করে দেন নতুন কিছু চান, পুরনোও চলবে, নতুনটাও আসুক, তাহলে ভালো হয়। থ্যাংক ইউ। তিনি সেখানে আমার বলা দরকার যে দর্শকের কাছে পৌঁছবার জন্য, এই যে পেছনে এতগুলো শাড়ি টাড়ি দেখছেন, কনিষ্কর দোকানে আমি দাঁড়িয়ে করছি, এইটা কনিষ্ক শাড়ি, তারা আমাদের সাহায্য করেছে একটু পাবলিসিটি করতে। একটা শাড়ির দোকান গোয়েন্দা গল্পের পাবলিসিটি করছে, বুঝতে পারছেন বাঙালি কীরকম, এবং বাঙালি মহিলারা মিলে শাড়ি টাড়ি বিক্রি ছেড়ে গোয়েন্দা একটা গল্পকে বা গোয়েন্দা ছবিকে তারা প্রমোট করছে। তো এই অদ্ভুত যদি ব্যাপারটা যদি হতে পারে, তাহলে এটাও হতে পারে যে আপনারা হলে গিয়ে ডেফিনেটলি একটা ছবিকে হিট করে যেতে পারেন। আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো আসুন এখান থেকে শাড়ি টাড়ি কিনুন আপনারা, আর যারা শাড়ি পরেন না, যারা শাড়ি কিনছেন তাদের নিয়ে হলে চলে যান।